ফিস্ট ক্রিয়েটে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান একটা ইন্দো চাইনিজ ফুড, আর এটা ফ্রায়েড রাইস, চাউমিন, প্লেন রুটি কিংবা রুমালি রুটি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। চিকেনে ব্রেস্টপার্টটা নিলে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য খুবই ভালো হয়। এরপর এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, 1 চামচ ভিনিগার দিলাম, প্রয়োজন মতো লবণ দিলাম, 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো না থাকলে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, 1টা ডিম দিলাম। এরপর সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে চিকেনটাকে 1/2 ঘন্টা রেখে দেব। 1/2 ঘন্টা পর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব। প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু কর্নফ্লাওয়ার দেব। আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মেশানোর পর এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম। অয়েল দেওয়ার কারণ হলো চিকেনের উপর কর্নফ্লাওয়ারটা সমানভাবে ছড়িয়ে পড়বে। কড়াইতে আগে থেকে বেশ কিছু পরিমাণ রিফাইন্ড তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনগুলোকে হালকা ভাজতে হবে, উপরটা হালকা ভাজা হবে আর ভিতরে চিকেনটা যেন ঝুষি থাকে, এইভাবে চিকেনগুলোকে ভাজতে হবে। এখানে চিকেন একদম ক্রিস্পি করা যাবে না, মাঞ্চুরিয়ানের জন্য চিকেন ক্রিস্পি হয় না, হালকাভাবেই ভাজতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিলে চিকেনগুলো ভাজা হয়ে যাবে। দেখুন, এখানে চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর আমি চিকেনগুলোকে তুলে নেব। এইরকমভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি একটা টিস্যুর উপরে চিকেনগুলোকে রেখে দেব। এইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। এখানে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে অনেকটা পরিমাণ তেল রয়ে গেছে, সেই জন্য এখান থেকে কিছুটা পরিমাণ তেল আমি কমিয়ে নেব। 3 টেবিল চামচের মতো তেল রেখে দিলাম। এরপর 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, 3টা কাঁচা লঙ্কা কুচি আর 2টো স্প্রিং অনিয়নের সাদা অংশ কুচি করে দিয়ে দিলাম। এরপর 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে। 30 সেকেন্ড পর এর মধ্যে কিছু কিউব করে কাটা পেঁয়াজ, কিছু কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামকে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর এর মধ্যে 2 চামচ সোয়া সস, 3 চামচ টমেটো সস আর 1 চামচ রেড চিলি সস দিলাম। আপনাদের কাছে যদি ওয়েস্টার সস থাকে তাহলে অবশ্যই ওয়েস্টার সস ব্যবহার করবেন। সবসময় সবার কাছে ওয়েস্টার সস থাকে না, সেই জন্য আমি সোয়া সস দিয়ে করে দেখিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 চামচ ভিনিগার দিলাম আর 1 চামচ চিনি দিলাম, প্রয়োজন মতো লবণ দিলাম আর 1/2 কাপ গরম জল দিলাম। আপনারা যদি গ্রেভি বেশি করতে চান তাহলে বেশি জল ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনগুলো সসের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ জল দিয়ে ভালোভাবে গুলে নেব।
এরপর কর্নফ্লাওয়ার গোলাটা অল্প অল্প করে চিকেনের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পুরো মিশ্রণটা আমি দিইনি, আমি মোট 5 চামচ কর্নফ্লাওয়ার গোলাটা দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু স্প্রিং অনিয়ন কুচানো আর কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপর স্প্রিং অনিয়ন আর ধনে পাতা কুচিটা মাঞ্চুরিয়ানের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিবেশনের জন্য চিকেন মাঞ্চুরিয়ান একদম রেডি। এরপর গরম গরম চিকেন মাঞ্চুরিয়ান পরিবেশন করব। আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখুন চিকেন মাঞ্চুরিয়ান, আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।